শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের শিশু শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় কী হতে পারে আমরা এসে একবার মানে দেখে নেই। আজকে আমরা কী পড়ব, আজকে আমাদের পাঠটি কী হতে পারে? দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি ওয়ার্ড মেকিং, অর্থাৎ শব্দ গঠন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ একটি লেটার দেয়া আছে, আর সেই লেটারটি হচ্ছে ডি। আমরা এই ডি দিয়ে কয়েকটি ওয়ার্ড তৈরি করব, আর সেই ওয়ার্ডের বাংলা মিনিংটাও আমরা আজকে জেনে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসো আমাদের মূল পাঠে চলে যাই। তো এসো দেখি আমরা ডি দিয়ে কী ওয়ার্ড তৈরি করেছি। দেখো, এখানে ডি দেয়া আছে, আর এখানে একটি ওয়ার্ড লেখা আছে, ডি ও জি, ডগ। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, ডি ও জি, ডগ। এবার ডি দিয়ে দেখি আর কি হতে পারে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডি ও ডাবল এল, ডল, আরেকটি ওয়ার্ড এখানে তৈরি করা আছে। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, ডি ও ডাবল এল, ডল। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব ডি ফর ডগ, ডি ও জি, ডগ। ডগের বাংলা তোমরা এই ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটি একটি প্রাণী, আর সেই প্রাণীটির নাম হচ্ছে কুকুর। আমরা ডগের বাংলা জেনে নিলাম, ডগের বাংলা হচ্ছে কুকুর। তো এসো আমরা কুকুর শব্দটি লিখে ফেলি, পরিষ্কার কু, পরিষ্কার কু, বয়স শূন্য, র, কুকুর। ডি ফর ডল, ডি ও ডাবল এল, ডল। ডলের বাংলা দেখো, ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একটি পুতুলের ছবি। তাহলে আমরা ডলের বাংলাটিও জেনে নিলাম, ডলের বাংলা হচ্ছে পুতুল। পরিষ্কার পু, পরিষ্কার তু, ল, পুতুল। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব ডি দিয়ে আর কোন কোন ওয়ার্ড তৈরি করা যায়। তোমরাও নিজেরা চেষ্টা করবে, সহজ যদি কোনো ওয়ার্ড তৈরি করতে পারো সেটাও হবে। আমি যে ওয়ার্ডগুলো দেখাবো এই ওয়ার্ডগুলো ছাড়াও যদি তোমরা আরও নতুন কোনো ওয়ার্ড তৈরি করতে পারো, তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, নিজেরা না পারলে বড়দের সাহায্য নিয়ে নতুন কোনো ওয়ার্ড তৈরি করার চেষ্টা করবে। এবার ডি দিয়ে আর কী হতে পারে, ডি দিয়ে ডোর হতে পারে, ডি ফর ডোর, ডি ডাবল ও আর, ডোর। ডোরের বাংলা হচ্ছে দরজা, দরজা। আমাদের ঘরের প্রতিটা ঘরেই দরজা থাকে, দ, বয়স শূন্য, র, বর্গীয় জয়কার, যা, দরজা। এবার আমরা ডি দিয়ে আরেকটি ওয়ার্ড লিখব, ডি ফর ডাব, ডি ও ভি ই, ডাব। ডাবের বাংলা হচ্ছে ঘুঘু, আর ঘুঘু হচ্ছে একটি পাখির নাম। এসো আমরা ডাবের বাংলা শব্দটিও লিখে ফেলি। ঘুঘু, দেখো, ডি ফর ডগ কুকুর, ডি ফর ডল পুতুল, ডি ফর ডোর দরজা, ডি ফর ডাব ঘুঘু। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করো, ইংরেজি খাতাতে যেভাবে এভাবে দাগ টানা থাকে, রোল করা থাকে, আমি এভাবে দাগ টেনে রেখেছি
দাগ টানার কারণ হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলো লিখব খাতাতে যাতে আমাদের লেখাগুলো সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং যেই লেটারগুলো যেই যে ঘরে বসার কথা যে ঘরে সঠিক নিয়মে লিখব সেটা একবার দেখে নেব। তো আমরা ডি দিয়ে প্রথম ওয়ার্ডটি পেয়েছি, ডি ফর ডগ। দেখো আমি কোন ঘরে লিখছি একটু খেয়াল করো, তাহলে কী হবে তোমাদের লেখাগুলো সুন্দর হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে যদি লেখার এই নিয়মটা তোমরা ফলো করো। দেখো ডি ও জি ডগ। এসো আমরা আরেকবার লিখি, ডি ও জি ডগ। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ ডি ও জি ডগ। এবার ডি দিয়ে আমরা পরের যে ওয়ার্ডটি তৈরি করেছি, ডি ফর ডল, আর ডলের বাংলা হচ্ছে পুতুল। তো এসো আমরা ডল ওয়ার্ডটিও লাইন ধরে লিখব, ডি ও ডবল এল। ডি ও, দেখো শিক্ষার্থী বন্ধুরা অনেকে এল শুধু এইভাবে সমান দুইটা দাগ দিয়ে লিখে, আবার অনেকে এইভাবেও লিখে, দুইটাই সঠিক। তো তোমরা যেহেতু ছোট তোমরা এই নিয়মে লিখবে, ঠিক আছে? ডি ও ডাবল এল ডল। দেখো শিক্ষার্থী বন্ধুরা লেখাগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, কোনো কাটাকাটি মোছামুছি নেই, তোমরাও বাড়িতে এভাবেই লিখবে। ডি দিয়ে আরেকটি ওয়ার্ড তৈরি করেছি, ডি ফর ডোর। ডি ডাবল ও আর ডোর। ডি ডাবল ও আর ডোর। এসো আরেকবার লিখি, ডি ডাবল ও আর ডোর। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে তিনটি ঘরে তিনটি ওয়ার্ড লিখেছি এবং লাইন ভরে লেখাগুলো দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে, তোমরাও এভাবে লিখবে। আরেকটি ওয়ার্ড হচ্ছে ডাব, ডি ফর ডাব, ডি ও ভি ই ডাব। ডাবের বাংলা হচ্ছে ঘুঘু। এসো আমরা ওয়ার্ডটি লিখি, ডি ও ভি ই ডাব। আবার লিখি, ডি ও ভি ই ডাব। আরেকবার লিখি, ডি ও ভি ই ডাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এই চারটি এই লেটার দিয়ে চারটি ওয়ার্ড তৈরি করেছি, ডগ ডল ডোর ডাব। এই চারটি ওয়ার্ডই আমি লাইন ভরে পরিষ্কারভাবে লিখেছি, তোমরাও আমি যে নিয়মে লিখেছি এই নিয়মেই তোমরা বাড়িতে এসডাব্লিউ করবে, তাহলে লেখাগুলো সুন্দর হবে। এবার এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা ডায়েরিতে আমাদের লেখাটা এসডাব্লিউটা লিখে নিই যাতে আমরা বাড়িতে এসডাব্লিউ করতে পারি। এইচ ডাব্লিউ বাড়ির কাজ, ওয়ার্ড মেকিং, ডি দিয়ে দুইটি করে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ডায়েরিতে নিশ্চয়ই লিখে নিয়েছো এইচডাব্লিউ বাড়ির কাজ, ওয়ার্ড মেকিং,
ডি লেটারটি দিয়ে দেখো, এখানে যে লেটারটি আছে এটি হচ্ছে ডি। এই ডি লেটারটি দিয়ে তোমরা দুইটি করে ওয়ার্ড তৈরি করবে, অর্থাৎ দুইটি করে শব্দ তৈরি করবে। আর তোমরা দেখো এখানে এই শব্দের বাংলা অর্থগুলো জেনে নিয়েছো, কিন্তু তোমরা যখন খাতাতে এসডব্লিউ করবে তখন তোমরা শুধু শব্দটাই লিখবে, অর্থাৎ ওয়ার্ড লিখবে, ওয়ার্ডের মিনিং লেখার দরকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হব নতুন একটি পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।